মাস যাবত তোদের বিরুদ্ধে কমপ্লেন আর কমপ্লেন এই আজকের দিন যদি আমি সালিস করি 41 নম্বর সালিস হবে তোদের বিরুদ্ধে অভিযোগ আম গাছ থেকে আম চুরি করস জাম গাছ থেকে জাম চুরি করস মুরগি চুরি করস ছাগল চুরি করস এমনকি দুধ চুরি করস এই মন্টু আর কিছু আমাদের গ্রামটারে পচায় ফলাইছে উপজেলা গেলে মুখ দেখাইতে পারি না আমার গাছের কাঁঠাল চুরি করছে ও কাঁঠাল চুরি করছে না তোর গাছের একটা কাঁঠাল নিছিলাম আমরা দুজনে খাইছি তাহলে আমরা খাই না মাংসও দিছি না ভাই এই বেকা চুলের মতন দেখা তোদের মাথার চুল লাল কেন গরমে আমার মা কত মাথা গরম হয়ে যায় তো এলে মেহেন্দি দেয় মেহেন্দি বাইটা দেয় ওই শালা আমু গাছতে মেহেন্দি চুরি করছে তোমার গোবাড়িতে একলাই মেহেন্দি গাছ আছে না রতন গোবাইত নাই লটন গর বাসা একটা ভালো মানুষ ওই বাসা তোর তোদের পাওয়া গেছে চোরের বাচ্চা চোর আমি ভাই সিদ্ধান্ত নিলাম আজকে আজ মাগরিবের পরে এই গ্রামে তোরা থাকতে পারবি না এই গ্রাম ছাড়ার আগে গণ তোলাই দেবো তোদের এটা কি কোন আমরা গান থেকে বের করে দেবেন মানে আমি তো এবার লোকে মাফ করে দেন চাচা আমি তো তার আর কথা শুনবো চাপট বেশি কথা কর তোতলা আমরা কই দেবো তাহলে সন্ধ্যার আগে মাগরিবের আগে মনে থাকে জানো সবাই সাক্ষী আমি গণপিটনি দেব তোদের দিয়ে মাগরিবের আগে তোদের এই গ্রাম ছেড়ে চলে আমরা কাজ করব আমরা কাম আমরা তো আমরা কাজ করব হুজুর হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর কাম করব আর কিছু করব না চুরি করব না এবারে জন্য শেষ সুযোগ চেয়ারম্যান সাহেব আপনি শয়তানদের বিশ্বাস করতেছেন আমি এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শেখাবো আমি এদেরকে সহায় করব আপনি দায়িত্ব নিচ্ছেন হ্যাঁ আমি দায়িত্ব হুজুর কাজ করব আর নামাজ পড়ব আর কিছু করব না হুজুর আপনারা সাক্ষী এই হুজুরের দায়িত্ব নিল এইবারের মতো মাফ করে দিলাম আরে বাকি কর 2600 সামনে 200 100 টাকা 100 টাকা হ্যাঁ দিনে 100 টাকা কামাও কয় ঘন্টা কাম করো 6 ঘন্টা 6 ঘন্টা ও 6 দিয়ে একটু ভাগ করে দেখ তো ঘন্টা কত হে 100 ভাগ 6 16.66 ষোলো টাকা 66 পয়সা ঘন্টায় হ্যাঁ ওটি কি কাঁঠাল কাঁঠাল তাহলে কয়টা কাঁঠাল 500 আছে পাঁচটার দাম কত হইব 500 টাকা আমি ধরলাম 400 টাকা ওই 400 টাকা আমাকে কামাইতে কয় মিনিট টাইম লাগবো 10 মিনিট তো লাগবোই আমরা কি নয়া চোর পাইছ ওইটা নামাইতে আমাকে মাত্র 3 মিনিট সময় লাগবো আমরা 3 মিনিটে কাম করি 400 টাকা ওই দেখ তো 1 মিনিটে কত টাকা হয় দেখতেছি কত 3 মিনিটে 400 টাকা 403 ভাগ 403 133.33 আমরা 1 মিনিটে কামাই
133.33 টাকা আর তুমি ঘন্টায় কামাও 16.66 টাকা আমরা ওই গাদার খাটি খাটি না আমরা শর্টকাটে বড় লোকমু অল্প রুজি বেশি বুঝি না ভাই অল্প বুঝি বেশি রুজি ও হ অল্প বুঝি বেশি রুজি এই তোমরা এখানে কি করছো হ্যাঁ দেশন লাজন দিচ্ছে তোমাদের কেন শেষ সুযোগ দেওয়া হয়েছে আবার কোন ফোন দি পাচ্ছ এখানে চলো নামাজ পড়তে চলো নামাজ তো আমরা সবসময় পড়তে যাই কি ভাই চাই না কে না নামাজ পড়তে যায় কোন তবা তলে করছি আর কোনদিন এসব করবো না চিন্তা করতেছি সবসময় নামাজ জোতার মধ্যে সবসময় ভূত আমরা ঘুরু ঘুরু কর হাত পিছলা চলো চলো নামাজ পড়তে চলো বুঝলাম নামাজ কেমনে পড়বো আমাকে একটা লুঙ্গি লুঙ্গি না পাক যাও গুসু গুসু করে আসো লুঙ্গি আমি দেবো আপনি আগে যাও যাও তুমি আগে যাও আমিও তো পারি না তাহলে তুই একটা দিকে কর আমি একটা দিকে করি চেয়ারম্যান চাচা এত রাইতে হুড়মুর করে কথা নাই বাত্রা নেই ঘরের মধ্যে ঢুকলে বিয়ান বেলা তো সালিশ করে আমাকে চুরি মুড়ি সব বন্ধ করে দিছেন এখন সারাদিন ধরে তো মসজিদে নামাজ পড়া হলো আর কোনো ভাত ভুত কিচ্ছু দেয় না আমি খিদা লাগতাম খামু কি শোন কিসলু তোর মায়ে আমাদের সখী নাপু বুঝছস আমার মা যখন মারা যায় তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করছে আমরা তাকে খালা ডাকি আর সেই জন্যে তোকে আমরা এমনি কেন জানি অনেক তো দুর্বল তোর প্রতি আমি আপনার কইলেন না কাম করতে আমি আমরা তো আমার কেউ কামেল হয় না কাম বিশ্বাই কেউ কামেল হয় না একটা কারল দেখছি কারল দেখে ছিটে গেছি তখন আপনার কথা মনে হয়েছে ছিললে তো চুরি হয়ে যাবো তাহলে আমরা কী করবো আমরা না খেয়ে মরে যাবো খুব খুশি হইলাম এই চুরিটা যে ছাড়ছস আমি হুজুরে তো খাওয়া পাঠাই তিন বেলা বুঝছস আমি আজকের থেকে আরও দুইজনের খাওয়া পাঠাই দেবো আর তোরা ওইখানে খাবি এবং হুজুরের সাথে থাকবি মসজিদে থাকতে দিব মসজিদে থাকবি হুজুরের সাথে হুজুর আপনি কয়ে দিবেন আমি লোক পাঠা দিচ্ছি তোরা যাওয়ার আগে খবর পৌঁছে যাবে হুজুর তোদের জামাই আদর করবে কিন্তু কথা আছে একটা সেটা হইলো গা গতটা একটু নাড়াচাড়া করিস সৈয়দ ভাই এই সৈয়দ ভাই কি ভালো আছেন ভালো কোনো সমস্যা নাই তো না চুরি দাঁড়ি তো কোনো কিছু নাই না সব ঠিকঠাক আছে না আজ কি কেউ ধরছে নেই দুই চার দিনে চুরি করছে ভয় পাইস না আমরা চুরি দাঁড়ি ছেড়ে দিছি তাহলে আরামে থাক মন্টু দেখছাস বডিটা কিন্তু ভালো হইতেছিল গাড়িটা মনে ভিতরে আছে আমি চিন্তা করছি আমরা কত একলগে বড় লোকমু আর সবকিছু একলগে করুম বিয়ে একলগে করুম করুম মাইয়া আলাদা হবো না ভাই তুই আমাদের তামসা করছিস
তোমার লগে তামসা করুম না কার লগে করুম কও স্যার কুতাম স্যার পিছে আতলা চিঠি লেখাইবা না কইলা লেখ চিঠিটা লেখ শ্রদ্ধেয় মা প্রথমে আমি আপনার নিকট দোয়া প্রার্থী না না ওই ক্ষমা প্রার্থী লেখ প্রার্থী বানান কি আমি পারলে তো আমি লিখতাম না রসিকা দেবো না দিকে কে দেবো একটা দে দেখো একটা দে আবার দুইটা দিস না একটা দিস আপনার অনুমতি না নিয়েই রাজধানীর উদ্দেশ্যে রওনা হইলাম বড় হইতে চাইলে গ্রামে পড়িয়া থাকলে চলবে না যে শহরে টাকা উঠতেছে সেই শহরে যাইতে হইব আশা রাখি বড় হইয়া আপনাকে রাজধানী করে রাখবো ভাই রাজধানী না রাজমাতা হইব তোমার মা রাজমাতা লেখ আপনার দোয়া আর নগদ মসজিদে ১৬,০০০ টাকা লইয়া ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হইলাম ইতি কিসলু আর একটা চিঠি লেখ শ্রদ্ধেয় ইমাম সাহেব আমার সালাম লইবেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন বড় সমাচার এই যে অল্প পুঁজিতে বেশি রুজির কোনো প্রকার উপায় না দেখিয়া মসজিদের টাকা লইয়াই আমরা রওনা হইলাম আল্লাহর ঘরের টাকা আত্মসাত করিবার আমাদের কোনো উদ্দেশ্য নাই আমরা ঠিক করিয়াছি কোটিপতি না হওয়া পর্যন্ত আমরা গ্রামে ফিরব না কোটিপতি হইয়া এই টাকার চাইতেও ৭০ গুণ টাকা খরচ করিয়া আরেকটি মসজিদ বানায় দিব এইটা আমাদের ওয়াদা আরেকটা লাগ যে বিশেষ কী জানি বিশেষ বিদ্রোহ বিদ্রোহ বিশেষ বিশেষ হ্যাঁ লেখ ওটা লেখ আপনাকে আরেকটা গুরু দায়িত্ব দিতেছি দয়া করিয়া আমার মাকে লেখা পত্রখানি কষ্ট করিয়া আমার মায়ের নিকট পৌঁছে দিবেন আদ্রত হয়ে গেছে ভাই কত বছর পর লিখলাম মনে হয় পরীক্ষা দিয়ে উঠলাম সবাই এক লগে থাকবি কয়ে দিলাম ছত্রভঙ্গ থাকবি না আর গলির মোড়ে যে বড় মিছিল রইতেছে ওইনে একসাথে মিলা যাবি গা সবাই জানি বুঝে যে আমগো মিছিলটা বড় হয়েছে ঠিক আছে আর চিল্লায় চিল্লায় কিন্তু কবি আর পুলিশ দেখলে ছড়ায় ছিটা যাবি না একলা পাইলে কিন্তু পুলিশ ধরে যাবো আমি কিন্তু ছাড়া ছুড়ে আনতে পারব না কয়ে দিলাম আমি তোমাকে টেকাও দিমু আবার ছাড়াইল যে এত কিছু আমার টাইম নাই ঠিক আছে আর গলা ফাটায় চিল্লাবি মিছিলে যা ওই চা খাবি একবার বিড়ি খাবি একবার ওগুলি চলবো না আমি যেটা কয়ে দিমু ওটা কবি ঠিক আছে মন থাকবো দিমু স্লোগান জিন্না ভাইয়ের মুক্তি চাই জিন্না ভাইয়ের মুক্তি চাই ওই বেটা ঠিক করে কো জিন্না ভাইয়ের মুক্তি চাই জিন্না ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই দিতে হবে জন্মে আগুন ধরে ধরে আরে জিন্না ভাইয়ের কিছু হলে জন্মে আগুন ধরে ধরে ভাই হ্যালো তোমার ৫০ টাকা যাও সালাম হ্যাঁ যাও কি যাস না কে না ভাই ওই অগো দিলেন ৫০ টাকা করে আর আমাকে ৩০ টাকা দিয়েছেন তোরা তো বেটা সবসময় মিছিল করিস তোরা জানোস তো এগুলো যে যে সামনে যে ফ্রন্টে থাকবো ওর এক হিসাবে একটা আর পিছিয়ে থাকবো ওর হিসাবে আরেকটা না ভাই এগুলো তো আমরা বুঝি না তাইলে এখন থেকে সবসময় সামনেই থাকবো টাকা দেওয়ার সময় আগে পড়বো আর তোমার তো গলা ফাটানোর সময় তো দেখলাম না ভাই আমরা জানি না তো আমরা এরপর থেকে তাহলে সামনেই থাকবো হ্যাঁ এরপর তো সামনে থাকিস নিজের মানুষ মনে করে রাখবো অসুবিধা না আজকে যা পাইছিস যা লয়ে যাক আসসালামু আলাইকুম ভালো থাকিস যা খোদা হাফেজ আমার বাগের টাকা আমার কাছে রাখলেই ভালো হইতো তুমি তো কি টাকা ১৬,০০০ টাকা পকেটে রেখে এখানে মালগাড়ির মধ্যে বয়ে রয়েছি টাকা সরে হোটেল অভাব হোটেলে থাকতে পারি না একটা থাপড়া লাগায় সব গোলা করে ফেলাম হ্যাঁ মারবাই তো হোটেলে থাকবো হ্যাঁ এরকম বয়ে বয়ে খাইলে তো বেটা রাজার গোলাও শেষ হয়ে যাবো কেন যদি মালগাড়িতেই থাকতো তাহলে ঢাকাইলাম কেন উলুকলাই তো ভালো আছিলাম হুজুরে জায়গা দিছিল মসজিদে থাকতাম খাওয়ন দিত দাউন দিত দুধ কলাও দিত ভালোই তো আছিলাম ওই বেটা আমরা কি সারা জীবন এই মালগাড়ির ভিতরে থাকুক
আমি এটা বুঝি না, এখানে থাকলে আমরা বড় লোক হইতে পারুম? আমরা ভদ্রলোকের পাড়ায় গিয়ে একটা ঘর বানালুম, কয়েকটা দিন সবুর কর। তাহলে ঘর বানালে কদিন সবুর করানোর দরকার কি? এখন লো একটা ঘর দেখে ভাড়া করে উঠে যাই। তোমার দেখে একদম ঘর বানিয়ে দিছে না, চাবি রেডি। বেটা ঢাকা শহরে ঘর খুঁজতে কত দেরি লাগে তুই জানাস? আমার ভাল লাগে না। কয়েকটা দিন সবুর কর ভাই, একটা ব্যবস্থা হইব। তো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে ভাই, মনে করো দুনিয়াদারি সবাই ঘর এক জায়গায় খাড়া হয়ে থাকে, আর আমাকে ঘর খাড়াও থাকে আবার চলেও চাকাওয়ালা ঘর, বুঝছো? এইটা মনে করে কয়দিন আর কি থাকবো। চাকরে ফেতা ফেতার বাদ দিয়া এটা গান গা। তাহলে আমাকে 16,000 টাকা যখন ভাগ হইব, তখন তুমি 8,000 টাকার লগে আমার আরো 30 টাকা বেশি দিবা, এই যে গান শুনবাই লেগা। সাপের বিষ ঝরিলে নামে প্রেমের বিষে উজান ধায়, ওষে ওঝা বৈদ্যের নাই রে সাধ্য ঝাইরা প্রেমের, বিষ্ণামায় ওষে ওঝা বৈদ্যের নাই রে সাধ্য ঝাইরা প্রেমের, বিষ্ণামায় প্রেম জ্বালায় প্রাণ যায় যায় রে নি দাগি রে দাগ লাগাইলি রে নিঠুর বন্ধু শ্যামরায়, প্রেম জ্বালায় প্রাণ যায় যায় রে। একটা সিট খালি আছে, একজনকে ভাড়া দেবো, দুইজন তো হবে না, আমি একটাই ভাড়া। কি কোনা ওই আমরা দুজন মিলে আমরা সবসময় দুজন এক লোকে থাকি তো আঙ্কেল, আমরা একটা সিটে থাকবো না, একজনের বেশি দুজন দিন না, যে গরম পড়ছে। একজন উপরে দেবো, একজন লাগলে মাটিতে থাকতাম, কোনো অসুবিধা ছিল আপনাকে থাকার থাকা দরকার? থাকার থাকা আমি আমি দিমত দেবো। এবারে কি আপনার? আরে ধর এইবারে আমার বকে, আমি ওই বাড়িতে থাকি, ওই বাড়ির সাথে থাকি আমি। তো ওই লোককে? উনি বাড়িওয়ালা। ওই লোক তো আমার ভাড়া দিব না কইছে। হ্যাঁ বাড়িওয়ালার বার বারেন তো, আপনাকে থাকার থাকা আমি দিব। বাড়িওয়ালা কি জানে কেমনে? বাড়িওয়ালাই কি সব জানে নাকি? ওই না আমি থাকি, ওটা আমার ব্যাপার। তো ভাই কেমনে কেমনে করেন? 400-800 টাকা দুই সিট ভাড়া, সামান্য কিছু কম রাখুন। 10 পয়সাও কমান দেবো না ভাই, আপনাকে থাকার থাকা দরকার, তাই না? দরকার ভাই, বাড়িওয়ালা তো নাই করে দিল, তার মধ্যে আমি দিবে লাগছি, এটা কম টম কি আবার? কোনো মানে টানে নাই, আপনাকে তো বাসার দরকার, রাত্রে 11টার পর আইতে হইব, আর ভোর 5টার আগে বাইরে যেতে হইব। ভাই কি কোন এটা কেন ভোর 5টা কি লাগা ভাই? এত কথা কওয়ার সময় আছে নাকি ভাই? ভাই শুনুন, আমাকে দরকার ভাই, এই যে কইলাম এগুলো হলো কন্ডিশন, যদি এই মাইনে থাকা পারেন তাহলে রাজি হইলে আমি আসি নাই নাই কি কোন, আমার সময় নাই ভাই, যা করনের তাড়াতাড়ি করেন না ভাই, একটু চিন্তা করতে দেন না ভাই। তুমি কি কও ভাই? ঠিক তো, তাহলে আহেন। Thank you.